हेलो शिक्षार्थी बंधुरा एन टी बांगलार पक्ष निधि चंद्र राय आज के ट्यूटोरियले सबाई के जाना आंतरिक अभिनंदन और शुभेच्छा। दुर्योगमय मुहूर्ते तुम्हारे पासे दाड़िये आशा रखी सबाई नियमित भिडियोगुली देखें। आज मैं तुम्हारे साथ आलोचना करब नवम दशम श्रेणी विज्ञान तृतीय अध्याय हृदयंत्र जतकथा नहीं। प्रथम तुम्हारे साथ रक्त सम्पर्क आलोचना करब। आज के ट्यूटोरियले थाकछे रक्त की रक्त उपदान समूह एवं रक्त काज निये धारावाहिक भावे आलोचना करे जाब। तुम्हारा चैनल साथे ही थको और जरा पूर्व भिडियोगुली देखो ना भिडियोगुली देखे नियो ताहले बर्तमान ट्यूटोरियल बुझते तुम्हारे अनेक सुविधा हबे। और जरा जरा चैनल सबसक्राइब करो ना चैनल सबसक्राइब करो और पाशे थाका बेल आइकनटी क्लिक करे रखो जाते आमि नतून भिडियो आपलोड करार संगे संगे तुम्हारे काछे नोटिफिकेशन पौंछाय। ताहले चलो जाई आजके आमादेर ट्यूटोरियले। दैनन्दिन जीवने लक्ष्य करेछि जे आमादेर कोनो स्थाने शरीरे कोथाओ केटे गेले सेखान थेके लाल बर्णेर एक धरनेर तरल पदार्थ निर्गत हय। एई तरल पदार्थटि आसले कि बोलो तो देखि। गुड, एई तरल पदार्थके बला हय रक्त। तोमरा चित्रे लक्ष्य करो एई चित्रगुलो आसले किसेर देखते पाच्छो तोमरा? रक्तेर। गुड, ताहले आज आमि तोमादेर साथे एई रक्त निये आलोचना करब, रक्त बा ब्लाड निये। प्रथमे आमि आलोचना करब तोमादेर साथे रक्त की रक्त की मान रक्त का रक्त बोलते कि बुझ। खारियो ईशोत लवणाक्त लाल बर्णेर तरल जोजकला के रक्त बोले। ताहले रक्त की? खारियो ईशोत लवणाक्त लाल बर्णेर तरल जोजकला के रक्त बोले। मैं रक्त एक धरनेर तरल जोजकला। ताहले ई जे रक्त लाल देखाय, रक्त लाल देखालेर मूल कारणटा कि? रक्त हिमोग्लोबिन नामे एक धरनेर उपादान थाकार जन्य जेटाके रंगजक पदार्थ हिमोग्लोबिन थाकार जन्य रक्त रंग लाल देखाय। हिमोग्लोबिन निये आमि परबर्तीते तोमादेर साथे आरो विस्तारित आलोचना करब। धमनी शिरा एवं हृदपिंडेर साहाज्ये आमादेर शरीरे रक्त परिवाहित हय। ताहले जे नालीगुलिर भितर दिये रक्त परिवाहित से नालीगुलि कि कि बोल्लाम? धमनी शिरा कैशिक नाली एगुलिर भितर दिये रक्त परिवाहित हय एवं सेटा कार साहाज्ये हय? হৃদপিণ্ডের সাহায্যে। এই অধ্যায়ে হৃদযন্ত্রের যত কথা সেই হৃদযন্ত্রের যত কথা সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে রক্ত সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। সেজন্য আমি তোমাদের সাথে আজ রক্ত নিয়ে আলোচনা করছি। তাহলে তোমরা বুঝতে পারলে রক্ত কি। এখন আলোচনা করব রক্তের উপাদান নিয়ে। রক্তে বিভিন্ন ধরনের উপাদান আছে, তার ভিতর রক্ত প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত। একটি রক্ত রস, রক্ত রস আর একটি রক্ত কণিকা। রক্ত কণিকা এই দুই ধরনের উপাদান নিয়ে রক্ত গঠিত। এই রক্ত রসটা রক্তের তরল অংশ, এতে কিশোর হলুদাম। এইটির প্রায় 91 থেকে 92% পানি থাকে, 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে। তাহলে বুঝতেই পারলে রক্ত রসে 91 থেকে 92% পানি আর 8 থেকে 9% থাকে জৈব অজৈব পদার্থ। আর রক্ত কণিকা, এই রক্ত কণিকা আবার তিন ধরনের, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অণুচক্রিকা। লোহিত রক্ত কণিকা যেটাকে ইরাইথোসাইট, শ্বেত রক্ত কণিকা যেটা লিউকোসাইট এবং অণুচক্রিকা যেটা থ্রোম্বোসাইট বলা হয়। এই যে উপাদানগুলি রক্তের উপাদান, এইগুলি আমি ধারাবাহিকভাবে রক্ত রস, রক্ত বিভিন্ন প্রকার রক্ত কণিকা, রক্তের গ্রুপ এই সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারলে রক্ত কি এবং রক্তের উপাদান সম্পর্কে ধারণা পেলে। তোমরা এবার একটু দেখে নাও রক্ত কি এবং রক্তের উপাদানগুলি আরও ভালোভাবে বুঝতে। রক্ত বা ব্লাড, রক্ত, রক্ত এক ধরনের অস্বচ্ছ ক্ষারীয় ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু বা কোলা। ধমনী শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। রক্তের উপাদান দুটি, রক্তরস এবং রক্ত কণিকা।
রক্তরস রক্তের তরল অংশ এবং রং ঈষৎ হলুদাভ। এর প্রায় 91-92% অংশ পানি এবং 8-9% অংশক জৈব ও অজৈব পদার্থ। রক্ত কণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে দেখো বিভিন্ন রকম অণুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, রক্তরস এবং লোহিত রক্তকণিকার ছবি দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ আসলে কি জিনিসগুলো, চিনতে পাচ্ছ যে কোন কণিকার আকৃতি কেমন। যদিও আমি পরবর্তীতে তোমাদের সাথে আরও বিস্তারিত এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখলে রক্ত কি, তার সঙ্গে দেখলে রক্তের উপাদান সমূহগুলি তোমরা চিত্রে দেখলে। এখন এই যে রক্ত, এই রক্ত একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে কি পরিমাণ থাকে তোমাদের একটি জানা দরকার। একটি পূর্ণ বয়স্ক মানুষের শরীরে 5-6 লিটার রক্ত থাকে, যেটি একজন মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। এবং এই রক্তগুলি লাল দেখায় কেন, আমি তোমাদেরকে বলেছি হিমোগ্লোবিন থাকার জন্য রক্ত লাল দেখায়। আর এই হিমোগ্লোবিনটা লোহিত রক্তকণিকায় থাকে, যেটা অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। আর হিমোগ্লোবিনটা একটা রঞ্জক পদার্থ। তাহলে রক্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তোমরা আরেকটু দেখে নাও। একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5-6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে রক্ত লাল রঙের। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল। তাহলে তোমরা দেখলে যে রক্ত কেন লাল দেখালো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব রক্তের কাজ সম্পর্কে, রক্তের কাজ নিয়ে আলোচনা করব। আবারও বলছি, এই যে রক্তের উপাদানগুলি, রক্ত রস, রক্তকণিকা, হিমোগ্লোবিন, সিরাম, এইগুলি সম্পর্কে আমি আবারও বিস্তারিত ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে রক্তের কাজ, রক্তের রক্তের অনেক ধরনের কাজ আছে। তার ভিতরে প্রধান প্রধান কিছু কাজ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, যেগুলি সাধারণ কাজ হিসেবে আখ্যায়িত করা হয়। শ্বাস কার্য, প্রথমে 1 নম্বর শ্বাস কার্য। শ্বাস কার্যের সাহায্যে, তার ফুসফুসের সাহায্যে রক্তে অক্সিজেন মিশ্রিত হয় এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে নির্গত হয়, যেটি হয় শ্বাস কার্যের সাহায্যে। তাহলে এই যে শ্বাস কার্যের সাহায্যে রক্তে অক্সিজেন মিশ্রিত হয় এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, এই কাজটি করে মূলত রক্তের লোহিত রক্তকণিকা এবং রক্ত রস। 2, হরমোন পরিবহন, হরমোন পরিবহন পরিবহন। তোমরা জানো যে অন্তঃক্ষুরা গ্রন্থি, শরীরের অন্তঃক্ষুরা গ্রন্থি কোনগুলি, যে গ্রন্থি নালীবিহীন গ্রন্থি থাকে আমাদের শরীরে সেগুলিকে বলা হয় অন্তঃক্ষুরা গ্রন্থি। আর এই অন্তঃক্ষুরা গ্রন্থি থেকে যে রস নিঃসরণ হয় তাকে বলা হয় হরমোন বা প্রাণ রস। এই হরমোনগুলি রক্তের মাধ্যমে দেহে পরিবাহিত হয়, বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ। এবার 3 নম্বর, খাদ্যের সার বস্তু পরিবহন, খাদ্যের সার বস্তু পরিবহন। খাদ্যে যে সার বস্তুটি থাকে, অর্থাৎ আমাদের খাদ্য হজম হওয়ার পর গ্লাইকোজ দ্বারা শোষিত যে সারবস্তুগুলি, খাদ্য সারগুলি থাকে, এই সারবস্তুগুলি রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পরিবাহিত হয়। 4, উষ্ণতা নিয়ন্ত্রণ, উষ্ণতা নিয়ন্ত্রণ। রক্ত শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় থেকে শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, কারণ এই উষ্ণতাটা বা তাপমাত্রাটা রক্তের মাধ্যমে শরীরে বিভিন্ন সমানভাবে পরিবাহিত হয়, সমতা রক্ষা করে। 5, রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ। তোমরা জানো শরীরে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, কোনো জীবন শরীরে প্রবেশ করলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে আমাদের দেহকে প্রহরী হিসেবে রক্ষা করে, রোগ প্রতিরোধ করে রক্তের শ্বেত রক্তকণিকা। এছাড়াও লিম্ফোসাইট ও শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি গঠনের মাধ্যমে আমাদের দেহকে রক্ষা করে। আর অণুচক্রিকা দেহকে
কোন স্থানে আমাদের কেটে গেলে রক্ত বন্ধ করতে সাহায্য করে, অর্থাৎ রক্ত যেন বের হয়ে যেতে না পারে সেটাই সহায়তা করে। 6 নম্বর, রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা এটি অনুচক্রিকায় কাজটি করে থাকে। তাহলে রক্তে অনেকগুলি সাধারণ কাজ দেখলে তোমরা। এরপর আমি ধারাবাহিকভাবে রক্তরস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, রক্তকণিকা সম্পর্কে আলোচনা করব এবং রক্তের অস্বাভাবিকতা সম্পর্কে যে যে রোগগুলি আমাদের দেহের সৃষ্টি হয় সেগুলি নিয়ে আলোচনা করব। তারপরে আমি তোমাদের সাথে হৃৎপিণ্ডে আলোচনায় যাব। এখন তোমরা রক্তের সাধারণ কাজগুলি একটু দেখে নাও, সুবিধা হবে নোট করতে তোমাদের। রক্তের সাধারণ কাজ, এক, শ্বাস কার্য, রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। লোহিত রক্তকণিকা ও রক্তরস প্রধানত এ কাজটি করে। 2, হরমোন পরিবহন। অন্তঃক্ষুরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহে বিভিন্ন অংশে পরিবহন করে। 3, খাদ্যসার পরিবহন। দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিপাককৃত খাদ্যসার দেহে টিস্যু কোষগুলোতে বহন করে। বর্জ্য পরিবহন। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে বৃক্কে পরিবহন করে। উষ্ণতা নিয়ন্ত্রণ। দেহের তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট ও লিউট্রোফিল শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। লিম্পোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি গঠন করে, দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণু দ্বারা আক্রমণকে প্রতিহত করে। তাহলে তোমরা দেখলে যে রক্তের কাজগুলি আসলে কি বুঝতে পেরেছ। এখানে যে ফ্যাগোসাইটোসিসকে অনেক সময় প্রশ্ন করা হয়, যে প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণ করে দেহকে রক্ষা করে সেই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুবান্ধবরা ভিডিওটি দেখতে পারে। ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে এই রক্তরস, বিভিন্ন প্রকার রক্তকণিকা, রক্তের অস্বাভাবিকতায় সৃষ্ট রোগগুলি এবং সিরাম এবং হিমোগ্লোবিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর আমি হৃৎপিণ্ড নিয়েও আলোচনা করব। ধারাবাহিকভাবে আমার চ্যানেল সাথেই থাকো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। আর এই অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন মনে করলে আমার ওয়েবসাইট ntbangla.com, এই ওয়েবসাইট থেকে তোমরা PDF আকারে অনেক তথ্য দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নোত্তর, বহুনির্বাচনী প্রশ্নোত্তর, সুপার টিপ, সুপার সাজেশন, বোর্ড প্রশ্নোত্তর সহ আরও অনেক তথ্য PDF আকারে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলো, নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকে নতুন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।